হে, কি খবর সবার? ওয়েলকাম টু এক্সট্রিম কিউরিয়াসিটি পাওয়ার্ড বাই হ্যান্ডি ফিল্ম। আজকে আমাদের যে ভিডিও টপিকস সেটা হচ্ছে যে কেবিন ক্রু কীভাবে হওয়া যায় এবং কেবিন ক্রু রিকোয়ারমেন্টসগুলো কী কী, কী কী ট্রেনিং তার করা দরকার একজন কেবিন ক্রু হওয়ার জন্য বা এয়ার হোস্টেস হওয়ার জন্য। তো আজকে আমাদের এই পুরো ভিডিওতে আমি এই কেবিন ক্রু কীভাবে হওয়া যায় পুরো ডিটেলসটাই আলোচনা করব। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন উইথ বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখতে পারেন, সেখানে সুন্দর করে সবগুলো ভিডিও আপনাদের জন্য সাজানো আছে। কেবিন ক্রু বা এয়ার হোস্টেস বা বিমানবালা তিনটে একই জিনিস। তো আমি আগে ফার্স্ট বলবো যে তাদের মেইনলি কাজটা কি। আমরা যেরকম প্যাসেঞ্জার ফ্লাইটে যখন থাকে তখন বা যারা ফ্লাইট করেছেন তারা হয়তো খালি দেখেন যে আপনাদেরকে হয়তো বা খাবার সার্ভ করছে এই ধরনের কিছু, কিন্তু একজন কেবিন ক্রু শুধু খাবার সার্ভ করাটাই কিন্তু তার দায়িত্ব না। বিমানের সিকিউরিটি, ইমার্জেন্সি সময় তার কী প্রসিডিওর করতে হবে, পাইলট অসুস্থ হয়ে গেলে তার কী করতে হবে, একজন প্যাসেঞ্জার বিমানে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায় বা মারা যায় তখন কী করতে হবে, এ টু জেড, মানে তাকে সব দিক দিয়েই পারদর্শী হতে হবে। শুধু খাবার সার্ভ করাই একজন বিমানবালার কাজ না। তো এই হচ্ছে বিমানবালার কাজ বা কেবিন ক্রুদের মেইনলি এসব জিনিস করতে। তো তার জন্য তার প্রয়োজন একটি ভালো এবং স্ট্রং ট্রেনিং। আমরা জানি যে কেবিন ক্রু ট্রেনিং অনেকেই করায় বা কেবিন ক্রু ট্রেনিং করিয়ে থাকে। তো এই কেবিন ক্রু ট্রেনিংয়ে তাদেরকে সুইমিং থেকে শুরু করে ফার্স্ট এইড বা ইমার্জেন্সি সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করবে, অথবা কোনো সময় যদি প্লেন অ্যাক্সিডেন্ট করে তখন কীভাবে প্যাসেঞ্জারদের সাথে কমিউনিকেশন করবে বা কীভাবে কোন স্টেপ নেবে, খাবার সার্ভ করা সহ তাদের এই ধরনের সকল কাজই তাদের করতে হবে এবং সকল কাজই তাদেরকে আগে থেকে ট্রেনিংয়ের মাধ্যমে শিখতে হবে। তো এর কেবিন ক্রু হওয়ার জন্য মেইনলি যেটা ফোকাস করা দরকার সেটা হচ্ছে তার এক্স্যাক্ট স্ট্রং ট্রেনিং অ্যাবাউট কেবিন ক্রু অর এয়ার হোস্টেস। তো কেবিন ক্রুতে অ্যাপ্লাই করার জন্য তার যেই মিনিমাম যেই এডুকেশন কোয়ালিফিকেশন থাকা দরকার সেটা হচ্ছে বাংলাদেশে HSC পর্যন্ত, মানে HSC যদি কারো থাকে তাহলে সে কেবিন ক্রুতে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অনার্স মাস্টার্স করা থাকলেও সে অ্যাপ্লাই করতে পারবে। মানে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে HSC। আর তার ফিজিক্যাল স্ট্রাকচার তাকে অবশ্যই সুস্থ হতে হবে, সুস্থ বলতে বোঝাচ্ছে যে মানে ফিজিক্যালি ফিট থাকতে হবে, তার কোনো প্রবলেম থাকা যাবে না, তার শরীরে কোনো ট্যাটু থাকা যাবে না, তার চোখের আইসাইট 6x6 থাকতে হবে বা একটা ক্লিয়ার আইসাইট থাকতে হবে। তার ফিজিক্যাল টেস্ট করা হবে, কেবিন ক্রু যখনই নির্বাচন করা হয় তখন প্রথমেই তার ফিজিক্যাল টেস্ট করা হয়। এটি ক্যাবের একটি ফিজিক্যাল এক্সামিনেশন, সেখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ থাকে, সেখানে তার চোখ থেকে শুরু করে কান সব কিছু একটি পুরো ওভারঅল তার একটা ফিজিক্যাল টেস্ট করা হয়। সেই টেস্টে উত্তীর্ণ হওয়ার পরে তাকে রিটেন এক্সাম নেওয়া হয়, রিটেন এক্সামের পর বুদ্ধিমত্তা এক্সাম নেওয়া হয়, এরকম বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপর হচ্ছে একজন যোগ্য কেবিন ক্রু নির্বাচন করা হয়। আমরা যেটা ভেবে থাকি যে সুন্দর হলে হয়তো বা কেবিন ক্রু হওয়া যাবে, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। সুন্দর হওয়ার পাশাপাশি সুন্দর বলতে আমরা বুঝাচ্ছি যে ফিট, তার মানে তার ওয়েল গ্রুমড হতে হবে, তার হচ্ছে ড্রেস আপ স্ট্রং ড্রেস আপ হতে হবে, সুন্দর পরিপাটি হতে হবে, চুলের পরিপাটি হতে হবে। সৌন্দর্য বলতে এরকম না যে একবারে ফর্সা হতে হবে বা ফেয়ারনেস বেশি থাকতে হবে, এরকম কিছু না। তার ফিজিক্যালি ফিট থাকতে হবে, সে স্মার্ট হতে হবে অবশ্যই। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইংলিশ, কেবিন ক্রুদের অবশ্যই ইংলিশ জানতে হবে। আর যদি সে এর চেয়ে আরও বেশি কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকে তাহলে এটা অবশ্যই এক্সট্রা বেনিফিট, তার রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা বেশি প্রায়োরিটি পেয়ে থাকবে। তবে ইংলিশটা হচ্ছে সবচেয়ে কমন ল্যাঙ্গুয়েজ, এটা সব মাস্ট, এটার উপরে তার অনেক স্ট্রং একটা দক্ষতা থাকতে হবে এই ইংলিশের উপরে। যদি ইংলিশে কাজ হয় তাহলে হচ্ছে সেই কেবিন ক্রুতে হয়তো বা এক্সামিনে ফেল করতে পারে বা এক্সামে ফেল করার চান্স থাকতে পারে। তার মানে আমরা বুঝতে পারছি যে শুধু একজন কেবিন ক্রু হওয়ার জন্য তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি তার ফিজিক্যাল ফিট থাকতে হবে, ফিজিক্যালি সে ফিট থাকতে হবে এবং সে রিটেন পরীক্ষা পাশ করতে হবে এবং তার সে ভালো ইংলিশ জানতে হবে। এরকম একটি টোটাল ভালো কম্বিনেশনের পরে সে কেবিন ক্রুতে অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত হবে। এরপরে আরও বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে এয়ারলাইন্সরা রিক্রুট করে থাকে। এয়ারলাইন্সরা যখন কেবিন ক্রু রিক্রুটের নিউজ দিয়ে থাকে বা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে তখন এইসব কোয়ালিটি পাওয়ার পরে তারপর হচ্ছে তারা রিক্রুটমেন্ট করে থাকে। কেবিন ক্রু মানে বুঝতে পারছি যে আমরা তারা দেশ বিদেশে ফ্লাই করবে, এটা অবশ্যই একটি গ্ল্যামারাস লাইফ, এটাতে স্যালারি অনেক বেশি থাকে অন্যান্য জব থেকে। যেমন অন্যান্য ভালো একটা জব যদি আমরা চিন্তা করি বাংলাদেশি বর্তমান জব প্রসপেক্টাসে দেখা যাচ্ছে অনার্স মাস্টার্স করে বা ভালো ইউনিভার্সিটি শেষ করেও 40-50 হাজার টাকার জব
স্টার্টিংয়ে এটা পাওয়া খুবই দুর্লভ, কিন্তু আপনি কেবিন ক্রুতে অনলি এইচএসসি সার্টিফিকেট দিয়ে বা এইচএসসি মিনিমাম কোয়ালিফিকেশান শো করেই আপনার যদি ভালো যোগ্যতা থাকে, আপনার ওরকম কোয়ালিফিকেশান থাকে কেবিন ক্রু হওয়ার, আপনি কিন্তু ইজিলি কেবিন ক্রু প্রফেশনে চলে আসতে পারেন। এবং স্যালারি রেঞ্জটা অনেক বেশি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি, এটা 60-80 হাজার টাকার মতো পড়ে থাকে স্টার্টিংয়েই। আর দেশের বাইরে কেবিন ক্রুদের স্যালারি আরও অনেক বেশি হয়ে থাকে, 1.5-2 লাখের মতো হয়ে থাকে। তো এটি আসলে নিঃসন্দেহে একটি গ্ল্যামারাস ক্যারিয়ার। দেখা যাচ্ছে যে আপনি আপনার লাইফস্টাইলটা এরকম হয়ে যাবে, আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন ইউএসএতে, ইউএস থেকে যাচ্ছেন ক্যানাডায়, ক্যানাডায় যাচ্ছেন অস্ট্রেলিয়া, মানে পুরো পৃথিবী আপনি ভ্রমণ করতে পারবেন, আর যেটা উইদাউট ফ্রি অফ কস্ট। তো এটা নিঃসন্দেহে একটি গ্ল্যামারাস ক্যারিয়ার। দেখা যাবে আপনি চুল কাটলেন ফ্রান্সে, আপনি এসে মেকআপ করলেন হচ্ছে বাংলাদেশে, বা আপনার একটা প্রোডাক্ট কেনা দরকার, আপনার ওই ফ্রান্সের ওই দোকানটাকে দিয়ে কিনতে হবে, মানে এরকম একটা লাইফ লিড করার আপনার সুযোগ থাকবে আপনি যদি কেবিন ক্রু প্রফেশনে আসেন। এই গ্ল্যামারাস ক্যারিয়ার নেওয়ার জন্য সবাই অনেক আগ্রহ থাকে বা মরিয়া হয়ে ওঠে, কিন্তু আসলে সবার ভাগ্যে জোটে না। বা আপনারা জানেন কি জানি না যে এটার কেবিন ক্রু নির্বাচনের প্রসেসটা এত স্ট্রিক্ট। দেখা যায় যদি 1,000 মানুষ অ্যাপ্লাই করে, সেখান থেকে 5 জন কি 6 জন কোয়ালিফাই হয়। সো এত স্ট্রিক্ট এই কেবিন ক্রু কোয়ালিফিকেশন বা এই যাচাই বাছাইকরণ প্রক্রিয়াটা। তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, কেবিন ক্রুতে অ্যাপ্লাই করার আগে কোনো একটা ভালো কেবিন ক্রু ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে এটা অনেক বেনিফিট হবে, বা আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে আপনার কোথায় ল্যাকিজ, সেটা আপনি সেটা আগে থেকেই ঠিক করে নিতে পারবেন। তো এটার জন্য বাংলাদেশেও এরকম অনেক ভালো কিছু ট্রেনিং সেন্টার আছে। আর আপনারা যারা যদি কেবিন ক্রু হতে চান বা আপনাদের যদি আরও কোনো বেশি ইনফরমেশন জানার দরকার পড়ে, তাহলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন, আমরাও আপনাদেরকে ভালো গাইডলাইন দিতে পারবো যে কোথায় কেবিন ক্রু ট্রেনিং করলে আপনারা ভালো জিনিস শিখতে পারবেন এবং ইজিলি কেবিন ক্রু হতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের জন্য আরেকটা যেটা সুখবর, সেটা হচ্ছে আমি একটা প্রোমো কোড দিয়ে দিব। সেই প্রোমো কোডটি দিয়ে আপনি ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অফ এভিয়েশনের যে কেবিন ক্রু ট্রেনিং সেন্টারটা আছে বা সেখানে যে কেবিন ক্রু ট্রেনিং করা হয় নেপাল এভিয়েশনের আন্ডারে, সেখানে আপনারা ছাড় পাবেন। আপনারা এই প্রোমো কোডটি ইউজ করবেন, প্রোমো কোডটি স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই প্রোমো কোডটি যদি সেখানে শো করেন, তাহলে সেখানে আপনারা 10% থেকে 15% পর্যন্ত আপনাদের কোর্স ফিতে ছাড় পাবেন। আর এছাড়াও যদি আরও কোনো ইনফরমেশন জানার দরকার পড়ে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবো, গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে আসে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ।